हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमूस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे आजकेर बाछाई करा 20টি একাদম লেটেস্ট আপডেট। প্রথমেই রয়েছে আজকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় সতর্কতা, মুখ পরিবর্তন করে আছড়ে পড়তে চলেছে অবশেষে ঘূর্ণিঝড় সিত্রাম। রিপোর্টে বলা হচ্ছে ঘূর্ণাবত্র ভয়ঙ্কর ঝড়ে পরিণত ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গের এই কটি জেলাকে ব্যাপক পরিমাণে করা হলো সতর্কতা। দেখে নেব আজকের আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড় সিত্রাম নিয়ে কি জানানো হচ্ছে, কোথায় আছড়ে পড়তে চলেছে, এখন কোথায় রয়েছে, কেমন থাকবে আজকের আবহাওয়া, কোন কোন জেলাগুলিকে কড়াভাবে সতর্কতা করা হয়েছে, কোথায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, কোথায় ব্যাপক তাণ্ডব চালাবার সম্ভাবনা রয়েছে, বা আপনার জেলা ও আপনার এলাকায় কেমন প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। এর সাথেই রয়েছে আরো একটি বড় খবর। দিনের পর দিন যখন তৃণমূলের নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছে, গ্রেপ্তারের পর একের পর এক ফাঁস করছে গোপন তথ্য, ঠিক এই সময়টি এবার মুড়ির টিনে কালীঘাটে টাকা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অভিযোগ মমতার বিরুদ্ধে। দেখে নেব মুড়ির টিনে কে টাকা নিয়ে যেত মমতার কাছে, কারা ফাঁস করলো এমন তথ্য, আদৌ কি মমতার বাড়িতে এই দুর্নীতির টাকা যেত। অন্যদিকে রয়েছে বড় খবর, বিজেপির জন্য ইতিমধ্যে শুভেন্দু অধিকারী অপসারিত করা হচ্ছে। সুকান্ত মজুমদারকে সভাপতি পদ থেকে নতুন সভাপতি হতে চলেছে বিজেপির, বঙ্গ বিজেপির শুভেন্দু অধিকারী। ঠিক এই সময়তেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, ফের ব্যাপক উত্তপ্ত উত্তাল বঙ্গ বিজেপি, আদিনব্য লড়াই বিতর্কে এবারে বিজেপি থেকে গণপরিমাণে ইস্তফা বিজেপি নেতা কর্মীদের। সাথে আবার জারি হলো নতুন নিয়ম, মাথায় হাত পড়তে চলেছে মধ্যবিত্তের, 5 গুণ বাড়ল প্ল্যাটফর্ম টিকিটের দাম, দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ভিড় কমাতে রেলের উদ্যোগ। অন্যদিকে রয়েছে টেট প্রার্থীদের জন্য আজকের আরো একটি বড় খবর, ব্যাপক উতাল যখন রাজ্যের শিক্ষিত বেকার যুবকগুলি, ঠিক এই সময়টি দিকে দিকে বিক্ষোভ বিদ্রোহ শুরু হয়েছে। অন্যদিকে অনার রয়েছে পর্ষদ, ঠিক এই সময়টি আবার করুণাময় থেকে মহিলা টেট প্রার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে পুলিশের রিপোর্ট তলব মহিলা কমিশনের। একই সাথে আবার অনুব্রতর গড়ে 2 তৃণমূল কাউন্সিলরের সঙ্গে মন্দিরে শুভেন্দু অধিকারী তুঙ্গে দলবদলের জল্পনা। অন্যদিকে আবার গ্রেপ্তার করা হলো বিজেপির আরো এক কর্মীকে, মমতার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, গ্রেপ্তার বিজেপি কর্মী। এর সাথেই রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে আজকের আরো একটি বড় ঘোষণা, দারুণ সুখবর, বিনা গ্যারান্টিতে এবারে প্রধানমন্ত্রীর তরফ থেকে দেয়া হবে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ। অন্যদিকে রয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে আজকের আরো একটি বড় খবর, স্টেট ব্যাংকের যদি বই থেকে থাকে তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, একদিকে ঘূর্ণিঝড়, অন্যদিকে আবার 27 বছর পরে আবারও এক অদ্ভুত সূর্যগ্রহণ। দেখে নেব এই সূর্যগ্রহণ কবে হবে, বা কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে দেখা যাবে। শুধু তাই নয়, অন্যদিকে আবার সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আজকে আরো একটি দারুণ ঘোষণা, বড় সুখবর। তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটি বাজিয়ে দিয়ে আপনার শহর বা গ্রামের নাম লিখে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আগামী দিনে আমরা উৎসাহিত হই এমনই লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমেই রয়েছে আজকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় খবর, বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপটি ধীরে ধীরে গতি সঞ্চার করে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ফেলেছে, ক্রমশই এগিয়ে আসছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের অভিমুখে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ভয়াবহ গতি সঞ্চয় করে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়, ক্রমশ বাড়ছে আশঙ্কা, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি অবশেষে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে, প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আর কিছুক্ষণ পর থেকেই। তবে ইতিমধ্যেই একাধিক জেলাগুলিকে করা হচ্ছে সতর্কতা। তবে এই ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ 24 অক্টোবর তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে, তারপরে উত্তর এবং উত্তর পশ্চিমের দিকে এগোতে পারে। আবহাওয়াবিদরা মনে করছে কাল মঙ্গলবার সকালে বরিশালের কাছে তিনকোনা দ্বীপ এবং সন্দ্বীপের মধ্য দিয়ে তা আছড়ে পড়তে পারে বাংলাদেশ উপকূলে। তবে এই ঘূর্ণিঝড় সরাসরি পশ্চিমবঙ্গে আছড়ে না পড়লেও বাংলাদেশের দিকে ধেয়ে গেল। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী সিতারং এর প্রভাবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধু ভারী বৃষ্টি নয়, অনেক জায়গায় বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আজ এবং কাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দুই একটি জায়গায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। অন্যদিকে আবার একদিকে ঘূর্ণিঝড় ঠিক এই সময়টি আবারও দীর্ঘ 25 থেকে 27 বছর পর এক অভিনব সূর্যগ্রহণ। এবার দীপাবলির উৎসব শেষ হওয়ার পরই সূর্যগ্রহণ লাগতে চলেছে। যে সূর্যগ্রহণ হতে চলেছে সেটি কাল 25 অক্টোবর, তবে সূর্যগ্রহণের সূতকাল 12 ঘন্টা আগে শুরু হয়ে যাবে। সূর্যগ্রহণকে বিশেষভাবে কষ্টদায়ক বলে মনে করছে যে সময় বিশেষ, তবে এই সূর্যগ্রহণ দেখা যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ থেকে। হাওড়া হুগলি উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা কলকাতা সহ রাজ্যের
একাধিক জেলাগুলি থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। তবে আবহাওয়াবিদরা মনে করছে যে ঘূর্ণিঝড় সীতারঙের দাপটে অধিকাংশ সময় মেঘলা থাকবে আকাশ, তাই হয়তো পরিষ্কারভাবে বোঝা যাবে না এই সূর্যগ্রহণ। তবে ইতিমধ্যে রাজ্যের এক অংশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। আংশিক মেঘলা রয়েছে একাধিক জায়গায়। হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলাগুলিতে দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিও চলছে। তো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটটিতে যাওয়ার পূর্বে আপনাদের থেকে জানতে চাই এই ঘূর্ণিঝড়ের প্রভাব আপনার জেলায় পড়েছে কিনা বা আপনি কোন জেলা থেকে দেখছেন, অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনার এলাকার খবর পাওয়ার জন্য। এর সাথে রয়েছে দুর্নীতির উপর দুর্নীতি, ধরা পড়ল মমতার আরো একটি দুর্নীতি। মুড়ির টিনে কালীঘাটে শান্তিনিকেতনে টাকা নিয়ে যেত সায়গল, আবারও বিস্ফোরক অভিযোগ সামনে এনে সরগোল ফেলে দিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুড়ির টিনে কালীঘাটে শান্তিনিকেতনে টাকা নিয়ে যেতেন অরুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সাইগালকে আটকানোর চেষ্টা করেছিলাম, মুড়ির টিনে করে কালীঘাটে নিয়ে যেত টাকা। সিবিআই জিম্মা থেকে আপাতত ইডি হেফাজতে রয়েছেন গরু পাচার মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত সাইগাল হোসেন। এখন দিল্লিতে কদিন জেরা চলবে অনুব্রতর। এক সময় গরু পাচার মামলায় সাইগালকে জেরার বিস্ফোরক একাধিক তত্ত্ব সামনে আসতে পারে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। বহু কাঠখড় পুড়িয়ে শেষমেশ সাইগালকে দিল্লি টেনে আনতে পেরেছে ইডি। তবে বিরোধী দলনেতার নিশানায় ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার ভাইপো তথা সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সাইগালের মুড়িটিনে নাকি কলকাতার কালীঘাট শান্তিনিকেতনে টাকা পৌঁছে দিতেন। এভাবেই মমতা অভিষেককে নিশানা করলেন শুভেন্দু। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, ফের নতুন করে জল্পনা। এবারে সুকান্ত মজুমদারকে ইস্তফা দিতে হতে পারে বিজেপির সভাপতি পদ থেকে। রাজ্যে বিজেপির সভাপতি হচ্ছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়টি এখনো পাকা না হলেও বঙ্গের পদ্ম শিবিরে জোরদার জল্পনা ছড়িয়েছে। তবে বঙ্গে শুভেন্দু দলের ভার নিয়ে তাকে স্বাগত জানাবেন দিলীপ ঘোষ। কোনো রাগঢাক না রেখেই রবিবার একথা স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। বছর ঘুরলি পঞ্চায়েত ভোট, তার আগেই ইতিমধ্যে দলের শাখা সংগঠনের বিভিন্ন পদে পরিবর্তন এনেছে গেরুয়া শিবির। এবার রাজ্য নেতৃত্বের বদলে ইঙ্গিত স্পষ্ট হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে বঙ্গ বিজেপিতে নতুন সভাপতি পদ পেতে চলেছে শুভেন্দু অধিকারী। একই সাথে আবার সর্বনাশ, মাথায় হাত পড়ল বঙ্গ বিজেপির আদি নব্য লড়াইয়ে উত্তাল বঙ্গ বিজেপি। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্রে নন্দীগ্রামে গণ ইস্তফা দিলেন আদি বিজেপির বহু নেতা। তাদের তালিকায় রয়েছেন ব্লক সভাপতি থেকে মন্ডল সম্পাদক এলাকার পরিচিত আদি বিজেপির নেতারা। তাদের অভিযোগ, অত্যাচারের ফলে তারা বিজেপি ছেড়ে চলে যাচ্ছে। যারা তৃণমূল থেকে শুভেন্দুর নাম নিয়ে নিরীহ মানুষের উপর জুলুম করছে, তারাই তো এখন গেরুয়া পার্টি চালাচ্ছে। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, উৎসবের মরশুমে বাড়ল প্ল্যাটফর্ম টিকিটের দাম। উৎসবের মরশুমে ঘরে যারা ভিন রাজ্যে কর্মরত তাদের বাড়ি ফেরার প্রবণতা দেখা যায়। অনেকেই উৎসবের সময় ছুটি নিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণেও, ফলে রেলওয়ে বা প্ল্যাটফর্মে এই সময়ে ভিড় প্রচুর পরিমাণে থাকে। লাগাম ছাড়া ভিড় নিয়ন্ত্রণের জন্য এবার প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ালো 5 গুণ। প্ল্যাটফর্মের টিকিটের দাম বাড়িয়ে 50 টাকা করা হয়েছে। এই বর্ধিত দাম অক্টোবরের শেষ অবধি প্রযোজ্য থাকবে। অন্যদিকে রয়েছে আবার ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে আজকের আরো একটি বড় খবর, দারুণ ঘোষণা। স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর, সুদের হার বাড়িয়ে বড় উপহার দীপাবলিতে। নির্দিষ্ট কিছু স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়ালো দেশের সর্বোচ্চ রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 2 কোটি টাকার কম আমানতের উপর সুদের হার 25 বেসিস পয়েন্ট থেকে 80 বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ালো। 22 অক্টোবর থেকে কার্যকর হয়েছে বর্ধিত সুদের হার, অপরিবর্তিত প্রবীণ নাগরিকরাও অতিরিক্ত সুদ পাবেন। স্টেট ব্যাংকের ওয়েবসাইট অনুসারে 1 বছর থেকে 2 বছরের কম মেয়াদে সুদের হার 5.6% থেকে বেড়ে হয়েছে 6.1%। সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, টেট নিয়ে যখন চারিদিকে উতাল উত্তপ্ত, ঠিক এই সময়টি করুণাময়ীতে যে ব্যাপক ঘটনা ঘটেছিল সেখানে টেট মহিলা প্রার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে পুলিশের রিপোর্ট তলব এবার মহিলা কমিশনে। করুণাময় চত্বর থেকে মাঝরাতে অনশনরত টেট চাকরি প্রার্থীদের সরিয়ে দেওয়ার ঘটনায় এবার আসরে নামলো রাজ্য মহিলা কমিশন। মহিলা বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার যে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে তা নিয়ে রিপোর্ট তলব করেছেন মহিলা কমিশনার। জানা গেছে বিধাননগর পুলিশ কমিশনারের চিঠি পাঠিয়ে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তবে মহিলা কমিশনের এই চিঠি নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি পুলিশের। অন্যদিকে আবার রবিবার বারাসাতে কালী পুজোর উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন কথা তুলে ধরেছিলেন তিনি। মন্ত্রী বলেন, ইচ্ছা করলেই মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন না, ইচ্ছা করলেই 26 দিন টানা অনশন করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগবান তৈরি করেন, এ নিয়েই চলছে ফের জোর জল্পনা। অন্যদিকে আবার মিড ডে মিল নিয়ে কোন রকম গাফলতি সইবে না রাজ্য, বিজ্ঞপ্তি গেল স্কুল শিক্ষা দপ্তরে। মিড ডে মিল খেয়ে ছাত্রছাত্রীদের যাতে ফুড পয়জনিং বা খাদ্যে বিক্রিয়া না হয় তার জন্য
চার রকমের ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্র। স্কুল শিক্ষা দপ্তর সেই নির্দেশই দিল রাজ্য একটি বিজ্ঞপ্তিতে জারি করে বলা হয়েছে স্কুলগুলি যেন মিড ডে মিল দেওয়ার ক্ষেত্রে বিষয়গুলির দিকে নজর রাখে। বিভিন্ন সময় মিড ডে মিল খেয়ে পড়ুয়াদের অসুস্থ হওয়ার অভিযোগ সামনে আসে, অধিকাংশ ক্ষেত্রেই গাফলতির অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার সেদিকে কড়াকড়ি কেন্দ্র ও রাজ্য। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, দারুণ খবর, ভারতীয় হিসাবে ব্যাপক পরিমাণে গর্বের বিষয়। চোখে জল কোহলির কাঁধে তুলে নিলেন রোহিত, রুদ্ধশ্বাস জয়ের পর অন্য ছবি মেলবানে ফিরে এসেছেন কিং কোহলি। পাকিস্তান বধের নায়ককে কুর্নিশ এবার আইসিসির চাপের মাঝে পাকিস্তানের সেরা বোলারকে জোড়া ছক্কা, 8 বলে 28 রান দরকার ছিল। সেই সময় বড় শক না মারলে ম্যাচে জেতা সম্ভব হতো না ভারতের। ঠিক তখনই পরপর দুটো ছক্কা মারলেন বিরাট কোহলি, তাও আবার কাকে? এই ম্যাচে পাকিস্তানের সেরা বোলার হ্যারিস রউফকে। আরো সেই দুই ছক্কাতেই ঘুরে গেল ম্যাচ, কিন্তু রউফকে কোহলি যে দুটো ছক্কা মারেন তা মোটেও সহজ ছিল না। কিভাবে সেই ছক মারলেন ম্যাচেতে নিজেই জানালেন কোহলি। অবশেষে মেলবার্নে বিরাট দীপাবলি, সঙ্গী হার্দিক পাকিস্তানকে 4 উইকেট হারিয়ে অভিযান শুরু ভারতের। তো ফ্রেন্ড, যদি আপনি গতদিনের ম্যাচটি দেখে থাকেন আপনাকে কেমন লেগেছে, অতি অবশ্যই আপনার মূল্যবান মতামতটি লিখে জানান। আর সব থেকে বড় বিষয়, পাকিস্তানকে হারাতে আপনার কেমন লাগে? তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটই আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটিকে একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।